নমস্কার। দীর্ঘদিন প্যান পোর্টাল মানে ইউটিআই পিএসএ পোর্টাল বন্ধ থাকার পর কিছুদিন হলো আবার প্যান পোর্টাল চালু হয়ে গেছে। নতুন কিছু চেঞ্জ কিন্তু হয়নি, তবে আপনাদের প্রত্যেকেরই এবার অন্তত যে কাজটি করে নেওয়া দরকার সেটা হলো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড করা। যখনই আপনারা ইউটিআই পিএসএ আইডি দেয় আপনার ওটিপি পুট করার পর এরকম চেঞ্জ প্রোফাইল বলা অপশনটি চলে আসে। এখানে কিন্তু কিছু কিছু ডিটেল ফিল করে নেওয়া দরকার। আপনারা প্রত্যেকেই এটাকে উইদাউট কোনো ডকুমেন্টেই সাবমিট করে দেন। তবে বলা যায় না নতুন কোনো নিয়মে হয়তো যাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড করা নেই তাদের হয়তো পোর্টাল সাময়িকভাবে ব্লক করে দিতে পারে। তো এখানে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা আপনারা কি করে আপলোড করবেন সেটা আগে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে নেম বলে যেটা আছে সেটা আপনার নাম দেবেন, মানে আপনার নামে যদি প্যান কার্ড দিয়ে এই প্যান আইডিটা নেওয়া থাকে তাহলে আপনার নামই হবে, আপনার দোকানের নাম হবে না এই নেমের জায়গায়, এবং কন্ট্যাক্ট পার্সনের জায়গাতেও কিন্তু আপনার নামই হবে। তারপর আধার কার্ড অনুযায়ী আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা অ্যাড্রেস লাইন 1234 এই জায়গায় লিখে দেবেন। লোকেশনের জায়গায় আপনার দোকানটি কোন জায়গায় অবস্থিত সেটা দিয়ে দিতে পারেন। তারপর স্টেট এবং ডিস্ট্রিক্ট এটা এখানে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। আপনার পিনকোড যেটা আছে আপনার বাড়ির বা আপনার অ্যাড্রেসের পিনকোড যেটা আছে আধার কার্ড অনুযায়ী সেটা এখানে পুট করবেন। তারপর আপনার প্যান নাম্বারটা এখানে পুট করবেন। তারপর আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বারটা এখানে পুট করবেন। এরপর এখানে একটা সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, যেটা এখান থেকে যে কোনো একটা আপনারা চুজ করে নেবেন। তারপর তার অ্যান্সারটি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা ফিল করতে হবে। তারপর এখানে দুটো জিনিস আপলোড করতে হবে, একটা হলো প্যান কার্ড এবং আর একটা হলো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনারা অনলাইন কিংবা অফলাইন যে কোনো একটা আপলোড করতে পারেন, এবং কবে ইস্যু করা হয়েছে ইস্যু ডেটটা এখানে সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করবেন। আর ডকুমেন্ট সমস্ত কিন্তু আপনাকে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, জেপিজি ফরম্যাট কিন্তু এখানে সাপোর্ট করবে না। এরপর আপনার প্যান পোর্টাল ওপেন হয়ে যাবে এবং এখানে মেসেজ দেখাবে প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি। যদি এরকম হয় যে আপনারা কখনো ওই জায়গাটা স্কিপ করে এই মেন ড্যাশবোর্ডে চলে এসেছেন তাহলে আবার ওই জায়গায় যাওয়ার জন্য আপনাদের পোর্টাল লগ আউট করে আবার লগ ইন করার দরকার নেই। জাস্ট আদার সার্ভিস অপশনে এসে চেঞ্জ প্রোফাইল এই অপশনটার উপর ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনারা আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন। আর এখানে একবার সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেলে দ্বিতীয়বার আর আপলোড করার দরকার নেই। এরপর যখনই আপনি আবার পোর্টাল লগ ইন করবেন এবং এই ওটিপি ভেরিফিকেশন করার পর সাবমিট অপশনে ক্লিক করলেই ডাইরেক্ট কিন্তু আপনার প্যান পোর্টাল ওপেন হয়ে যাবে। নতুন করে কিন্তু আবার ওই সমস্ত ডকুমেন্ট আপলোড করার জায়গাটাও আসবে না আর আপনাকে কিছু করতেও হবে না। আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। এটা একদমই ইজি প্রসেস, খুব সহজেই কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।